এই দুনিয়াতে সবগুলো নবীজির দৃষ্টিতে সম্পদ, আর দুনিয়া কুল্লুহা মাতাউন ও খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সলিহা, পৃথিবীর সবকিছুই সম্পদ, এর ভেতরে উত্তম শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। আল্লাহওয়ালা মেয়ে মানুষের গুণ আমি পেয়েছি আবার চারটা, কয়টা? হযরতে আসিয়া ছিলেন আল্লাহওয়ালা মেয়ে মানুষ, এই কথা বলেন না কেন? তার জীবনীতে দেখবেন সূরা তাহরিমের ১১ নাম্বার আয়াতটা আল্লাহ তার জন্য নাজিল করেছেন। এই দুনিয়াতে দুইজন নারীকে আল্লাহ দুইটা আলাদা জিনিস দিয়েছিলেন, একজনকে জীবিত অবস্থায় সালাম দিয়েছেন আমাদের নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরাকে, দুই নম্বরে জীবিত অবস্থায় জান্নাতের ঘর দেখিয়েছেন হযরতে আসিয়াকে। মা বোন যারা এসেছেন, মেয়েরা এসেছে, সম্মানিত মা বোনেরা, নেককার নারী হওয়ার জন্য অন্যতম গুণ হচ্ছে স্বামীর প্রতি আপনি যত কঠিন পরিস্থিতি হোক বরদোয়া দিতে পারবেন না। নবীজি বলেন জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম দুইটা কারণে মেয়েরা জাহান্নামে বেশি যায়, এক নম্বরে স্বামীর নাশক্রিয়া করে, দুই নম্বরে ওরা কথায় কথায় শুধু বরদোয়া দেয়, মানুষকে লানত দেয়।